আমরা পরিবর্তিত পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পট পরিবর্তনের প্রেক্ষিতে দেখছি একদল মানুষ বেশি উদার হতে গিয়ে বেশি উদারতা প্রদর্শন করতে গিয়ে শিরকি উৎসবকে নিজের আনন্দ উদযাপনের মাধ্যম বানিয়ে নিয়েছে। যেই জায়গায় যেই স্থানে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরক হচ্ছে সেই জায়গা সেই স্থানে যাওয়াকে নিজের জন্য গর্বের কারণ বানিয়ে নিয়েছে। এবং আরো একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে মুসলমানদেরকেই তাদের দিনে ছাড় দিয়ে মডার্ন আধুনিক এবং সকল কিছুর সাথে পরিবর্তনযোগ্য মনে করার একটি প্রবণতা, মানব ধর্মের নামে লালনবাদকে প্রতিষ্ঠিত করার এক প্রকার অপচেষ্টা। তো এই সার্বিক প্রেক্ষিতে ইসলাম সম্পর্কে আমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা থাকা উচিত। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলামের অনুসারী শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, অতীতে চলে যাওয়া সকল নবী মুসলিম ছিলেন। ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম মুসলিম ছিলেন, মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম মুসলিম ছিলেন। এই জন্য ইউরোপ এবং আমেরিকায় অনেক দিনী ভাইকে আমি দেখেছি, তারা খুব চমৎকার কৌশলে দাওয়াতি কাজ করে। ব্যানারে লেখা আছে, জেসাস ইজ এ মুসলিম, মানে ঈসা আলাইহিস সালাম একজন মুসলিম। তো যে কোনো খ্রিস্টান যখন দেখে তখন চমকে যায় যে জেসাস কিভাবে মুসলিম হতে পারে, তিনি তো খ্রিস্টিয়ান, কিন্তু আসলে তিনি কেন মুসলিম সেটি জিজ্ঞেস করতে আসলে সে জানতে পারবে কেন মুসলিম। মুসলিম আর ইসলাম এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, শব্দটি মূলত এসেছে সিলমুন থেকে যার অর্থ শান্তি নিরাপত্তা, আর বাবে ইফাআলে গিয়ে ইসলাম হলে আত্মসমর্পণ করা। সাধারণত মানুষ যখন যুদ্ধের মাঠে আত্মসমর্পণ করে তখন শান্তি এবং নিরাপত্তা কায়েমের লক্ষ্যেই আত্মসমর্পণ করে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই সমঝোতা হয়, আত্মসমর্পণ হয়। তো ইসলামে আত্মসমর্পণ হয় আল্লাহর সামনে, আর এই আত্মসমর্পণ হয় ইহকালে এবং পরকালে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। মানে ইসলামের চাইতে পৃথিবীতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী কোনো দিন, কোনো লজিক, কোনো তন্ত্রমন্ত্র পৃথিবীতে আসতে পারবে না, আসেও নেই। যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে শান্তিতে বসবাস করতে পারবে, আবার এই ইসলামই আপনাকে পরকালে শান্তি এবং নিরাপত্তা দিবে, জাহান্নাম থেকে দিবে, কিয়ামতের ভয়াবহতা থেকে দিবে, কবরের আজাব থেকে দিবে। তাহলে ইহকালে এবং পরকালে শান্তি এবং নিরাপত্তার আশায় একক সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সামনে নিরঙ্কুশ আত্মসমর্পণ, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই আত্মসমর্পণকে বলা হয় ইসলাম। আর এই যে আমি আগে পরে অনেক সিফাত লাগাচ্ছি, নিরঙ্কুশ, পরিপূর্ণ, এই জিনিসগুলো আসে আল্লাহ সুবহানাহু তাআলার ওই বাণী থেকে, হানিফাম মুসলিমা। আল্লাহ সুবহানাহু তাআলা যত জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেছেন, প্রত্যেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই দুইটা গুণ ব্যবহার করেছেন যে তিনি হানিফাম মুসলিমা। ওই যে আমি বলতেছি নিরঙ্কুশ, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ, কোনো প্রকার আপোষ ছাড়া আত্মসমর্পণ, কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া আত্মসমর্পণ, সেটি হানিফাম মুসলিমা। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের ধারাবাহিক আয়াতে এসেছে, রাতের বেলা দেখলেন তারকা উঠেছে ডুবে গেল,
চন্দ্র উঠেছে ডুবে গেল সূর্য উঠেছে ডুবে গেল তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন হে আমার জাতি তোমরা যে বিভিন্ন ভাবে আল্লাহর সাথে শরীক করতেছে এগুলো থেকে আমি মুক্ত এই যে উনি পরিপূর্ণ মুক্ত ঘোষণা করলেন এটাই হানিফা আপনি বলবেন আমি মুসলিম আবার দুর্গাপূজার মন্দিরে যাবেন না গেলেন দুর্গাপূজার অভিনন্দন জানাবেন ফেসবুকে আপনার মধ্যে হানিফা নাই ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন তোমরা যত শিরকে লিপ্ত আছো সব শিরক থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম আমার অবস্থা কি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আমি আমার মুখমণ্ডলকে একমাত্র ওই আল্লাহর সামনে নত ঘোষণা করলাম ওই আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম যিনি এই আসমান এবং এই জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন এই সূর্য এই নক্ষত্র এই গাছপালা নদী নালা তোমরা যত কিছুর সম্মান পূজা বা বৃহৎ বড় মনে করো সবগুলোকে যিনি সৃষ্টি করেছেন হানিফা কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া কোনো প্রকার শিরকের ন্যূনতম অংশগ্রহণ ছাড়া ওয়ামা আনা মিনাল মুশরিকিন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই যখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আসবে তখনই আগে পরে এরকম বাক্য পাবেন হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি শিরক থেকে মুক্ত আমি একনিষ্ঠভাবে ওই যে হানিফার বাংলা অনুবাদ করা হয় একনিষ্ঠ মানে কোনো প্রকার শিরকের ন্যূনতম অংশগ্রহণ ছাড়া আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন ওমাই ইয়াকফুর বিত্বাগুত আগে তাগুতকে অস্বীকার করতে হবে এবং কালেমার মধ্যেও দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ আগে সকল পূজনীয় ইলাহকে বাতিল বলতে হবে তারপরে নিরঙ্কুশভাবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে তাহলে এই যে ইসলাম ইসলামের যে সংজ্ঞাটা আমরা দেখলাম এবং আল্লাহ বললেন একমাত্র মনোনীত দিন ইসলাম তারপর আল্লাহ কি বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্য কোনো তন্ত্র মন্ত্র অনুসন্ধান করবে শান্তির জন্য নিরাপত্তার জন্য অন্য কোনো থিওরির ধারে কাছেও যাবে সেগুলো আল্লাহ কবুল করবেন না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য অনেকেই আবার এই বাক্য দিয়ে দলিল দেয় যে ইসলাম নাকি ধর্মনিরপেক্ষ মতবাদকে সমর্থন করে নাউজুবিল্লাহ কিন্তু এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াত কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল সেটি যদি আপনি বুঝেন তাহলে দেখবেন এই আয়াতের চেয়েতে শক্তিশালী আয়াত ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে পবিত্র কোরআনে খুঁজে পাওয়া কঠিন কোন সময় অবতীর্ণ হচ্ছে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুম যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো ক্ষমতা নাই যখন মুসলমানেরা লুকিয়ে বেড়ায় কোথাও দাঁড়ানোর মতো জায়গা নাই তো যখন এরকম ভয়ঙ্কর কঠিন অবস্থা তখন আপনাকে এসে একজন প্রস্তাব দিচ্ছে চলো তুমি তো এত বিপদে আছো এত কঠিন অবস্থার মধ্যে আছো এত কষ্ট করার কী দরকার আমরা দুইজন মিলে জোট সরকার তৈরি করি এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির পূজা হবে আর ক্ষমতা আমরা ভাগাভাগি করব জোট ঐক্য জোটের সরকার মক্কায় প্রতিষ্ঠিত হবে আবু জাহাল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে চুক্তির ভিত্তিতে ঐক্য জোটের সরকার প্রতিষ্ঠিত হবে তখন মোহাম্মদ ইসলামের কোনো ক্ষমতা নাই তখন তিনি মাজলুম তখন তার কোনো দিক থেকে কোনো কিছু করার সক্ষমতা নাই এরকম লাচার অসহায় অবস্থায় আপনি তাকে প্রস্তাব দিচ্ছেন আসেন শেয়ারে যাই ওই মুহূর্তে মোহাম্মদ ইসলাম বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার দিন তুমি তোমার মতো পালন করো আর আমার দিন আমাকে আমার মতো পালন করতে দাও আমি ন্যূনতম ক্ষমতার জন্য আমার দিনে কম্প্রোমাইজ করব এই দায়িত্ব নিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসিনি
তাতে যদি পৃথিবীতে শহীদ হয়ে যেতে হয়, তাতে যদি সব সাহাবী মিলে মারা যায়, তবুও যায় আসে না। কিন্তু তোমার দ্বীনের সাথে কম্প্রোমাইজ করবে এটা অসম্ভব। যদি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ক্ষমতা প্রতিষ্ঠিত করে, তাহলে কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া একচ্ছত্র আধিপত্যে শিরক মুক্ত অবস্থায় ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। উনি করে দেখিয়েছেন। 10-12 বছর পর যখন উনি মক্কায় এসেছেন, তখন তিনি কি বলেছেন? কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আর লাঠি দিয়ে সব মূর্তিগুলো ভেঙে দিয়েছেন, কাবা ঘরের মধ্যে থাকা মূর্তি। কেন? এই দিন তিনি নিরঙ্কুশভাবে হানিফা মুসলিমা, কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া, শিরকের কোনো প্রকার অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র ক্ষমতা বিজয় করেছেন। আর যেই দিন ওনার কাছে কিছুই ছিল না, সেই দিন আবু জাহাল প্রস্তাব দিয়েছিল, আসো শেয়ার করি, সমস্যা কি? কিছুদিন আমাদের মূর্তির পূজা হলো, কিছুদিন তোমার আল্লাহর ইবাদত হলো। তখন এই আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য কবর। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে আমরা ইসলামকে নিজের মতো কাজে লাগানোর জন্য, ইসলামের সাথে কম্প্রোমাইজ করার একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে, শিরকের সাথে কম্প্রোমাইজ করার ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে, দুনিয়ার ন্যূনতম ক্ষমতার জন্য। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই ইসলাম, ইসলামের যে সার্বজনীনতা, ইসলামের যে সামগ্রিক রূপ, এটি আমাদের অনুভব করতে হবে। তার মানে কি ইসলাম আজীবন রাষ্ট্রবিহীন থাকবে, রাষ্ট্রে ইসলাম যাবে না? এই রকম ঘর কোনো বা ঘরে বন্দি থাকার দিনও ইসলাম নয়, যে শুধু মসজিদের চার দেওয়ালে সীমাবদ্ধ থাকবে, অথবা আমার বাড়ির মধ্যে আমার মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই দিন ইসলাম নয়। ইসলামের একটা সামগ্রিক রূপ আছে। আমরা হয়তো কেউ শুধু ফাজাইলে আমল নিয়ে ব্যস্ত থাকার কারণে মনে করি এটি ইসলাম, কেউ হয়তো শুধু সহি আকিদার দাওয়াত দেওয়ার কারণে মনে করি এটাই ইসলাম, কেউ হয়তো শুধু জেহাদের আয়াতগুলো পড়ার কারণে মনে করি এটাই ইসলাম, কেউ হয়তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রিক কোরআনের আয়াত এবং হাদিসগুলো পড়লে মনে করি একমাত্র রাষ্ট্রে ক্ষমতা যাওয়াই ইসলাম। তো এই নির্দিষ্ট নির্দিষ্ট অংশগুলো অবশ্যই ইসলাম, কিন্তু এগুলো সবগুলো মিলে ইসলামের একটা সামগ্রিক রূপ আছে। এই মসজিদকে বাহির থেকে দেখতে একরকম, ভিতর থেকে দেখতে একরকম, আবার এখান থেকে আমি উপরের অবস্থা দেখতে পাচ্ছি না, কিন্তু পুরো মসজিদটা আপনি আবার ড্রোন দিয়ে আরও উপর থেকে যখন দেখবেন আরও একরকম দেখাবে। তো ইসলামকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন, সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখার যোগ্যতা আপনার মধ্যে তৈরি হচ্ছে কি না, তাহলে আপনি ইসলামের প্রকৃত রূপটা আপনার সামনে ফুটে উঠবে। ইসলাম একটা সার্বজনীন, সর্বগ্রাসী, সর্বব্যাপী একটা দিন, এবং এই দিন নিজেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা রাজনীতি। ইসলাম নিজেই সব পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজনীতি। শুধু যদি আমরা ইসলামকে তার পরিপূর্ণ রূপে আমাদের জীবনে, সমাজে, সকল ক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারি। আমাদের সমস্যা হচ্ছে আমরা সব সময় মনে করি শর্টকাট ওয়েতে ইসলামকে বিজয় করতে হবে। এই শর্টকাট ওয়েতে যাওয়ার কারণে ইসলামের সামগ্রিক যে রূপটা, সেই রূপটা আমাদের সামনে ধরা পড়ে না। ইসলামের নিজস্ব অর্থনীতি আছে, ইসলামের নিজস্ব পরিবার নীতি আছে, ইসলামের নিজস্ব সমাজ ব্যবস্থা আছে, ইসলামের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের নিজস্ব ব্যক্তি জীবনে কি কি আপনি করবেন তার দিক নির্দেশনা আছে। তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কথা যদি বলি, তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মৌলিক অধিকার ছয়টা, পাঁচটা নয়, ছয়টা। যে পাঁচটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই পাঁচটা তো অবশ্যই, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই পাঁচটা মৌলিক তো অবশ্যই।
তার সাথে আরো একটা ইসলামের পক্ষ থেকে যুক্ত হয় মানুষের মৌলিক মানবাধিকার হিসেবে সেটি হচ্ছে মানুষের সম্মান এটা পৃথিবীর কোন আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত না কিন্তু ইসলাম দ্বারা স্বীকৃত যে আপনি কোনো মানুষের মানহানি করতে পারবেন না কোনো মুসলমানের মানহানি করতে পারবেন না সম্মান আরেক মুসলমানের সম্মান আপনার উপর হারাম ওই মুসলমানের জীবন যেমন হারাম ওই মুসলমানের অর্থ যেমন হারাম আর সম্মান তেমন হারাম এটাই আবার আধুনিক বিশ্বে মানুষের নাকি অধিকার মানে আরেকজনের মানহানি করা আধুনিক বিশ্ব অধিকার আর ইসলামে মানহানি না করাটা সম্মান রক্ষা করাটা হচ্ছে মৌলিক মানবিক অধিকার এবং ইসলামে যখন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তখন সর্বপ্রথম দুইটা জিনিস নিশ্চিত হবে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাউ ওয়া আদলা আপনার প্রতিপালকের সকল আদেশ নিষেধ বিধিবিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্য আর ন্যায় যেমন ইসলামের এক নাম্বার বিধান যদি বলি তাওহীদ তাহলে তাওহীদ সবচেয়ে বেশি ন্যায়ের উপর দাঁড়িয়ে আছে সবচেয়ে বেশি সত্যের উপর দাঁড়িয়ে আছে তার মানে কি তার মানে শিরক পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা আর শিরক পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচার অন্যায় এবং আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক সবচেয়ে বড় অন্যায় তাহলে তাওহীদ সবচেয়ে বড় ন্যায় যে খাওয়ায় যার আকাশ যার জমিন যার বাতাস তুমি তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করবে এটা অন্যায় নয় এটা ন্যায়পরায়ণতা বিরোধী আর তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য আর যাদের ইবাদত করছে এরা সব মিথ্যুক এরা কেউ ইবাদতের যোগ্য নয় নিজ নিজ দাবিতে সব মিথ্যুক এরকম ইসলামের প্রত্যেকটা বিধান সত্য আর ন্যায় তো রাষ্ট্রে যখন ইসলাম যাবে তখন সেখানে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন খোলাফায়ে রাশিদিন করেছেন ইসলামী রাষ্ট্র মানে এই রাষ্ট্র নয় যে একজন প্রশ্ন ফাঁস করে দিয়ে বলবে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি ও বুঝেই না ইসলাম কি এবং ইসলাম কাকে বলে এই জন্য গত 15 বছর হাজারো ওসি ডিসি এসপি সচিব মন্ত্রী হাজি ছিল নামাজি ছিল ওমরাকারী ছিল দানবীর ছিল কিন্তু নিজ নিজ পদে নিজ নিজ দায়িত্বে সত্যবাদী আমানতদার ন্যায়পরায়ণ ছিল না এরা ইসলাম বুঝেই না অথচ আল্লাহ সুবহানাহু তাআলা নিজে সত্যবাদী ন্যায়পরায়ণ যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূল সত্যবাদী ন্যায়পরায়ণ অনেকেই এই জায়গাতে প্রশ্ন উত্থাপন করেছে আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে যে তাহলে শুধু কি তাওহীদ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় অন্যায়কারী অন্যায়পরায়ণ মিথ্যুক ব্যক্তি কি জান্নাতে যাবে না আমি কিন্তু বারবার এই সত্যবাদিতা ন্যায়পরায়ণতাকে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত করেছি অবশ্যই একজন মানুষ তাওহীদ দিয়ে জান্নাতে যেতে পারবে অন্যায় থাকলেও মিথ্যা থাকলেও মিথ্যা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন অন্যায় যদি মানুষের সাথে হয় মানুষ মাফ করে দেয় জান্নাতে যাবে কিন্তু কখনোই একজন মিথ্যুককে একজন অন্যায়কারীকে আল্লাহর দয়ায় আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন না দিবেন না দিবেন না একজন অন্যায়কারী মিথ্যুকের যদি ক্ষমার ব্যবস্থা থাকে সে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারবে কিন্তু তার হাত দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না নবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম প্রতিষ্ঠা করেছেন আর প্রত্যেক নবীর জন্মগত গুণ হচ্ছে সে সত্যবাদী সে ন্যায়পরায়ণ জন্মগত বাই বার্থ আল্লাহ দিয়ে দিয়েছে নবীদের মধ্যে কেননা এটা ছাড়া উনি ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে পারবেন না আপনি কল্পনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 23 বছরের জীবনে কোনোদিন যদি আবু সুফিয়ানের সাথে মিথ্যা বলতেন কোনোদিন যদি আবু সুফিয়ানের প্রতি চুল পরিমাণ জুলম অত্যাচার করতেন তাহলে মক্কা বিজয়ের দিন যেদিন আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করতে আসবে ওই দিন মাথাটা কার নিচু থাকতো আল্লাহর নবীর মাথাটা নিচু থাকতো
যে আমি একদিন এর সাথে অন্যায় করেছিলাম তখন ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব নয় এইজন্য নবীর হাতে যে ইসলাম গ্রহণ করতে আসবে মাথা অর নিচু থাকবে এইজন্য নবীদেরকে চারিত্রিক গুণাবলীতে সর্বোচ্চ স্থানে থাকতে হয় এইজন্য নবীদের হাত দিয়ে ইসলামের সামগ্রিক বিপ্লব সম্ভব হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তার চারিত্রিক উন্নতি সর্বোন্নত চরিত্র দিয়ে ইসলামের সামগ্রিক বিজয় সাধন করেছেন আমি ইসলামী দল চালাই ইসলামী সংগঠন চালাই মাদ্রাসা চালাই মসজিদ চালাই মসজিদের কমিটি মাদ্রাসার কমিটি আমি নিজেও আমরা সবাই আমি আমার জায়গায় সত্যবাদী না ন্যায়পরায়ণ না আমি জান্নাতে যেতে পারবো কিন্তু আমার এই দল দিয়ে এই সংগঠন দিয়ে মসজিদ দিয়ে মাদ্রাসা দিয়ে ইসলামের সামগ্রিক বিজয় আল্লাহর দয়ায় সম্ভব নয় মানে রাষ্ট্রে ইসলাম আল্লাহ আমার হাত দিয়ে দিবেন না রাষ্ট্রে ইসলাম যদি আমি প্রতিষ্ঠা করতে চাই প্রত্যেক ইসলামী দলকে নিশ্চিত করতে হবে তার দলের মধ্যে শতভাগ সত্যবাদিতা শতভাগ ন্যায়পরায়ণতা প্রত্যেক মাদ্রাসাকে নিশ্চিত করতে হবে তার মাদ্রাসার মধ্যে শতভাগ সত্যবাদিতা শতভাগ ন্যায়পরায়ণতা প্রত্যেক মসজিদকে নিশ্চিত করতে হবে মসজিদ কমিটিকে শতভাগ সত্যবাদিতা শতভাগ ন্যায়পরায়ণতা তখন দেখবেন কোন একটা ছোট মসজিদ থেকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে কোন একটা ছোট মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে কোন একটা ছোট দল থেকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে আল্লাহর দয়ায় আল্লাহ তখন পরিবেশ তৈরি করে দিবে কিন্তু আমি তো সেই যোগ্য হইনি এবং আমাদের যোগ্যতার আরো একটি বড় অভাব আছে সেটি হচ্ছে এই যে 5ই আগস্ট গেল এরকম 5ই আগস্ট প্রতি 15-20 বছর 25 বছর পর আসবে এটা আপনি লিখে রাখেন বাংলাদেশের ইতিহাসে আগেও এসেছে আবারও আসবে যখনই কোথাও ক্ষমতা কোলাপস করে তখন অটোমেটিক শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর হাতে ক্ষমতা চলে যায় যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউট সবচেয়ে সাজানো গোছানো পাওয়ারফুল ইনস্টিটিউট হচ্ছে সেনাবাহিনী ফলত যখনই ক্ষমতা কারো হাত থেকে চলে যাবে তখন অটোমেটিক পাওয়ার ট্রানজিশন হবে সেনাবাহিনীর কাছে এই যে 15-16 বছরের রেজিম বিদায় নিল এখন যারা ক্ষমতায় আছে তারা তো গণতন্ত্র দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসেনি তাহলে তাদের কাছে ক্ষমতা গেল কিভাবে তাদের প্রত্যেকের ব্যাক এন্ডে শক্তিশালী প্রতিষ্ঠান আছে কারো ব্যাক এন্ডে ব্র্যাক আছে কারো ব্যাক এন্ডে গ্রামীণ আছে কারো ব্যাক এন্ডে অধিকারের মতো শক্তিশালী মানবাধিকার সংস্থা আছে তো এই যে শক্তিশালী প্রতিষ্ঠান অটোমেটিক আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায় না চাইতেও রাষ্ট্র ক্ষমতা আপনার কাছে আসবে কিন্তু দুঃখজনক হলো সত্য মুসলমানেরা কখনো এরকম দীর্ঘমেয়াদে চিন্তা করে না মুসলমানেরা চিন্তা করে আমি এরকম হাজার হাজার কোটি কোটি মুসলমান থাকার পরও তাদের শক্তিশালী কোনো মিডিয়া নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই সবাই ব্যস্ত আছে কি শর্টকাট ওয়েতে বাস্তবায়ন করবে কিন্তু 100 বছরও পার হয়ে গেছে প্রমাণিত হয়েছে এটা সম্ভব নয় আগে আপনার শক্তিশালী মেরুদণ্ড তৈরি করতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে 50 বছর 100 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে এখনই করতে হবে এই পরিকল্পনা নয় 20-25-30 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে আজ থেকে 20 বছর পর 25 বছর পর বাংলাদেশে যদি শক্তিশালী কোনো মিডিয়া থাকে সেটা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে সেকুলারিজমকে প্রতিনিধিত্ব করবে না আজ থেকে 20-30-50 বছর পর বাংলাদেশে যদি কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে সেটা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে আর কেন আমরা সেকুলারিজম ডেমোক্রেসির বিরুদ্ধে এতটা শক্ত কি জন্য আমি আমার এক বক্তব্যে বলেছি আজকেও বলছি দিন হিসেবে ইসলাম পূর্ণাঙ্গ ইসলামকে কারোর সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে এরকম দিন ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের বিপরীতে যেগুলো আছে এগুলো হচ্ছে জালেম তৈরির কারখানা কারিগর তার সারমর্ম কি তার সারমর্ম হচ্ছে গত 15 বছর বাংলাদেশের মানুষকে গুম খুন অত্যাচার করেছে
জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে মূলত সেকুলারিজম এবং ডেমোক্রেসি সেকুলারিজম সিস্টেম এবং ডেমোক্রেটিক সিস্টেম কোনো ব্যক্তি নয় কেননা গত 15 বছর এই নামেই শাসন পরিচালিত হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে অসাম্প্রদায়িকতার নামে গণতন্ত্রের নামেই শাসন পরিচালিত হয়েছে তাহলে মূল কালপ্রিট কে মূল কালপ্রিট এগুলো কিন্তু আমরা সেগুলোকে দোষারোপ করছি না বরং ওগুলোকে টিকিয়ে রাখছি জিয়ে রাখছি ওগুলো যদি টিকে থাকে জিয়ে থাকে তাহলে আবারও 15-20 বছর পর এরকম জালেম তৈরি হবে ফ্যাসিস্ট তৈরি হবে সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম দিন হিসেবে সামগ্রিক ইসলামের একটা রূপ আছে রাষ্ট্রে ইসলামের নিজস্ব চিন্তা ভাবনা আছে অর্থনীতিতে ইসলামের নিজস্ব চিন্তা ভাবনা আছে রাষ্ট্রে যেমন ইসলামের মৌলিক চিন্তা ভাবনা বলেছি পৃথিবীতে সত্যবাদিতা প্রতিষ্ঠা করা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা এটার জন্য আমরা আপনাদের আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি অন্তত এই পরিবেশে আমাদের জায়গা থেকে আমাদের করণীয় হচ্ছে যেমন ব্যাপকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরির জন্য মনোযোগ দেওয়া ঠিক ব্যাপকভাবে ইসলামপন্থী জনগণকে মসজিদ মাদ্রাসাকে সমাজের সাথে সম্পৃক্ত হওয়া এই দীর্ঘ 15 বছরে সমাজ বলে কিছু ছিল না সবই ছিল দল মানে প্রত্যেকটা জায়গায় দলীয় দাপটে পরিপূর্ণ ছিল এখানে সামাজিক আলাদা কোনো অবস্থান ছিল না এখন সেই জায়গাগুলো শূন্য ওই জায়গাগুলোতে শূন্যতা বিরাজ করছে এটা গ্রামে যদি সবচেয়ে পাওয়ারফুল থাকে তাহলে পাওয়ারফুল কে অমুক দলের অমুক নেতা ওই জায়গাগুলো এখন শূন্য এই শূন্য জায়গাগুলো যদি মসজিদ মাদ্রাসা সামাজিক কাজের মাধ্যমে পূর্ণ করে মানুষের সাথে সম্পৃক্ত হয় ইসলাম ঘরে বন্দি থাকার দিন নয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না পড়তেও জানতেন না যেহেতু তিনি লেখাও জানেন না পড়াও জানেন না সেহেতু ঘরে বসে গবেষণা করা তার পক্ষে সম্ভব নয় তার মানে তিনি ঘরে বসে কোনোদিন গবেষণা করে এক কলম লেখেনও নি গবেষণা করে এক লাইন পড়েনও নি তাকে আল্লাহ সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছে আর তিনি মানুষের মধ্যে সময় কাটিয়েছেন তার উন্নত চরিত্র নিয়ে মানুষের মধ্যে মিশেছেন সমাজের মানুষের সাথে শতভাগ সম্পৃক্ত ছিলেন আর আজকের আলেম ওলামা সমাজ থেকে শতভাগ বিচ্ছিন্ন কিন্তু এখন যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে পাওয়ার শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার জায়গাগুলোতে মসজিদ মাদ্রাসাগুলোকে উচিত আলেম ওলামাকে উচিত মানুষের সাথে মিশা প্রত্যেক জানাজার সালাতে উপস্থিত হতে হবে সবার বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে আপনি তার বিবাহের অনুষ্ঠানে গেলেই অনুষ্ঠান পরিবর্তন হবে আর আপনি না গেলে সেখানে গান বাজবে এখন তো আর দলীয় দাপটালা কেউ না এসে বলবে আমি উমুকের সাথে সম্পর্ক আছে এখানে চলবে এটা নাই এটা শূন্যতা এই শূন্যতাই মসজিদ মাদ্রাসাগুলোর সামাজিকতা বাড়াতে হবে এবং এই ধরনের যোগ্যতা যদি আমাদের থাকে আমাদের আলেম ওলামাদের যদি ন্যায়পরায়ণতা থাকে সত্যবাদিতা থাকে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর যদি ন্যায়পরায়ণতা থাকে সত্যবাদিতা থাকে তারা যদি সমাজে মিশে এই জিনিসগুলো প্রতিষ্ঠা করতে পারে এগুলো হাজারো ভোটের রাজনীতির চেয়েতে বড় শক্তিশালী রাজনীতি সম্মানিত উপস্থিতি ঠিক ইসলামের যেমন রাষ্ট্রনীতি আছে ইসলামের অর্থনীতি আছে ইসলামের শক্তিশালী অর্থনীতির সবচেয়ে বড় একটা মৌলিক ভিত্তি আপনাদের কাছে বলে যাই ইসলামের অর্থনীতির সবচেয়ে বড় মৌলিক ভিত্তি হচ্ছে অল্পে তুষ্ট ঋণ বিমুখ অল্পে তুষ্টি ঋণ বিমুখতা আমি যখন ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়ি তখন এই চমৎকার জিনিসটা আমি অনুভব করেছি যে আমরা মানুষকে ইসলামী অর্থনীতির এই মূল জিনিসটা জানাতে ব্যর্থ সেটি কি ইসলামে কর্জে হাসানা আছে মানুষ বলে কর্জে হাসানা দেওয়া হোক কর্জে হাসানা কেউ দেয় না আমি তো ইসলামী অর্থনীতি নিয়ে পড়তে গিয়ে আশ্চর্য হলাম
ইসলামে কর্জে হাসানা আছে, কিন্তু আপনি বিলাসিতার জন্য কর্জে হাসানা নেবেন এর কোনো দূর দূর পর্যন্ত ইসলামের সাথে সম্পর্ক নাই। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, অপারেশন দরকার, মারা যাচ্ছেন, কর্জে হাসানা চাইবেন, মুসলমানকে কর্জে হাসানা দিতে হবে। অমান ইউক্রিদুল্লাহ কর্জান হাসানা, আল্লাহ বলেছে কে আল্লাহকে কর্জে হাসানা দিতে চায়? আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারছেন না, বিয়ে দিতে পারছেন না, কর্জে হাসানা চাইবেন, যে দিবে সে আল্লাহকে কর্জে হাসানা দিবে। কিন্তু আপনি বাড়ির এসি কেনার জন্য কর্জে হাসানা নেবেন, আপনি মোটর সাইকেল কেনার জন্য কর্জে হাসানা নেবেন, লোনের কথা বলতেছি না, লোনের কথা বলতেছি না। মানুষ তার বাড়ি মাটি থেকে পাকা করবে এই জন্য কারো কাছে কর্জে হাসানা নিবে, মানুষ তার গাড়ি ক্রয় করবে বিলাসিতার জন্য এই জন্য কর্জে হাসানা নিবে, এর সাথে ইসলামের দূর দূরতম সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ঋণ বিমুখতার হাদিস বলে গেছেন, মানে কর্জে, তখন সুদের ঋণের কথা নয়, এগুলো এগুলো প্রত্যেকটা কর্জে হাসানার স্বাভাবিক ঋণ, স্বাভাবিক ধার কর্জ। তাহলে কল্পনা করেন, যেখানে কর্জে হাসানা নিয়ে এসি ক্রয় করা, কর্জে হাসানা নিয়ে মোটর সাইকেল ক্রয় করার অস্তিত্ব ইসলামে পাওয়া যাচ্ছে না, সেখানে লোন নিয়ে কিভাবে সম্ভব সুদের ভিত্তিতে? এই যে ইসলামী অর্থনীতির বেসিক প্রিন্সিপালস মানুষ জানে না, যেখানে মূল মানদণ্ডটাই দাঁড়িয়ে আছে অল্পে তুষ্টের উপর, ঋণ বিমুখতার উপর। মোরা যখন যাচ্ছে তখন কর্জে হাসানা চাইবে, এইভাবে ঋণের বিরুদ্ধে, ঋণ মানে আমি লোনের ঋণ বলিনি, স্বাভাবিক কর্জে হাসানার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যেখানে আমরা সুদের লোনের সাথে জড়িত। এবং আজকে সারা পৃথিবীতে ইহুদিরা সুদের ইকোসিস্টেম তৈরি করেছে, এই সুদের ইকোসিস্টেম আপনি বাংলাদেশে বসে বুঝতে পারবেন না। এটা ইউরোপ সফর করার পর আমার রিয়েলাইজেশন হয়েছে, আমার অনুভূতি জাগ্রত হয়েছে, অনুভব করতে পেরেছি। মানুষ বলে ইউরোপ আমেরিকায় সকল মানবিক অধিকার আছে, কথা ঠিক, আপনার জীবনের নিরাপত্তা আছে, আইনের শাসন আছে, সকল কিছু আছে। কিন্তু আমি যখন গভীরে ঢুকলাম, ওই গভীরের ওই জিনিসটা মুসলমানেরা জানে না, সেটা হচ্ছে বাংলাদেশে আপনি চাইলে সুদমুক্ত বসবাস করার চেষ্টা করতে পারবেন, কিন্তু কোনো মানুষ আমেরিকায় গিয়ে ইউরোপে গিয়ে স্থায়ী বসবাস করবে আর সুদমুক্ত থাকবে, এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এইভাবে সারা পৃথিবীর ইকোনমি সিস্টেমকে সাজানো আছে, সুদের ইকোসিস্টেম তৈরি করা আছে। আপনি সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না, সরকারের কাছ থেকে লোন নিয়ে, সুদের উপর লোন নিয়ে বাড়ি কিনতে হবে। মুসলমানের পেটে যেন সুদের অর্থ যায়, এর সকল বন্দোবস্ত করা আছে, এবং এটার মূল মাস্টার মাইন্ড হচ্ছে ইহুদিরা। সম্মানিত উপস্থিতি, তো ইসলামের সামগ্রিক, ইসলামের যে রূপ আছে, রাষ্ট্রে ইসলামের রূপ, অর্থনীতিতে ইসলামের রূপ, পরিবারে ইসলামের রূপ, যেমন বর্তমানে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করে দাও। এটা শুধু বর্তমানে না, আদিকাল থেকে, নাহলে ওই অন্য কোনো কাজে ইবলিস খুশি হয় না। যখন স্বামী স্ত্রীর তালাক হয়ে যায় তখন ইবলিস খুশি হয়, আপনারা সবাই সেই হাদিস জানেন। কেই জন্য পৃথিবীর সব পৃথিবীতে ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা পরিবার ধ্বংস করো, আর পরিবার ধ্বংস হবে জেনা ব্যভিচার বাড়লে, অবৈধ সম্পর্ক বাড়লে পরিবার ধ্বংস হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা ব্যভিচারের নিকটে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছেন। তাহলে ইসলামে পরিবার নীতি আছে। এই যে ইসলামের সামগ্রিক রূপ, এই ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন এই সামগ্রিক রূপ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, কোনো কম্প্রোমাইজ নিয়ে যাবে না। আর মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা হীনম্মন্যতায় ভোগে। এই হীনম্মন্যতা আমাদের অন্তরে এসেছে কোথায় থেকে? 190 বছরের কলোনিয়াল গোলামি থেকে আমাদের মনের মধ্যে হীনম্মন্যতা ঢুকে গেছে, আমরা সাইকোলজিক্যালি দাস, কৃতদাস। এটাও আমি অনুভব করতে পেরেছি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের পর, যে আমরা মানসিকভাবে গোলাম, মানসিক দাসত্ব থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। স্পেনে গেলাম, ফ্রান্সে গেলাম, ইতালিতে গেলাম, ইংরেজি ভাষার অস্তিত্ব নাই,
আমার জীবনে এরকম কোন দিন আমি দেখব আমি কল্পনা করিনি তাও আবার ইউরোপের মাটিতে বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ভাষার অস্তিত্ব নাই মাথায় নষ্ট তাহলে আমরা কেন আজীবন ইংরেজি শিখলাম তখন আস্তে আস্তে মনে পড়ল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার কিছু বন্ধু ছিল তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি ওই সময় আর অত জিজ্ঞেস করিনি খেয়ালও করিনি অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন ফ্রান্স তো সাত সমুদ্র ভূমধ্য সাগরের ওপারে আফ্রিকান মুসলিম কান্ট্রির একটা সন্তানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে তখন দুটো সুতা এক জায়গায় মিলে গেল আমি কেন আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি আর ওই আফ্রিকানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি আমরা দুইজনে গোলাম আমরা দুইজনই মনস্তাত্ত্বিক দাস কোথাকার কলোনিয়াল সিস্টেম ঔপনিবেশিক শাসন আমলের গোলাম আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে 190 বছর ওদেরকে ফ্রান্স ইতালি স্পেন শাসন করেছে আফ্রিকাতে এই জন্য বর্তমান মুসলিম বিশ্বে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার পিছনে ওই 200-250 বছরের কলোনিয়াল সিস্টেম দায়ী কাশ্মীরের সমস্যা ফিলিস্তিনের সমস্যা ইসরায়েলের সমস্যা যত সমস্যা নেবেন প্রত্যেকটা সমস্যার জন্য কলোনিয়াল ওই সময় এগুলো তৈরি করা আর আমরা এখনই মনস্তাত্ত্বিক গোলাম থেকে বেরিয়ে আসতে পারিনি এই জন্য দেখবেন নিজের অজান্তে একজন মানুষ প্যান্ট শার্ট পরে থাকলে টাই পরে থাকলে তাকে মনে হয় সে একটু বেশি স্মার্ট আর আরেকজন যদি পাঞ্জাবি পায়জামা টুপি পরে থাকে তাকে মনে হয় একটু কম স্মার্ট কেন নিজের অজান্তে এটা মনে হয় ওই 190 বছরের গোলামির কারণে 190 বছর প্যান্ট শার্টওয়ালা মানুষকে আমরা সারসার বলেছি তখন ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারিনি ওই মেন্টালিটি থেকে আমাদের অন্তরে হীনম্মন্যতা কাজ করে যে ইসলাম কি আর তার পূর্ণরূপে যেভাবে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলতেছে এইভাবে কি আর পূর্ণরূপে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মানে নিজের দিনের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই নিজের নবীর আদর্শের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই কিন্তু আপনি আশ্চর্য হবেন ইহুদিদেরকে দেখলে ইহুদিরা বাতিলের উপরেও শতভাগ কনফিডেন্ট আপনি যদি রেশিও করেন যে কত পার্সেন্ট মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর কত পার্সেন্ট ইহুদির মুখে দাঁড়িয়ে আছে তাহলে মুসলমান যদি শতকরা 10% হয় তো ইহুদি শতকরা 90% হবে কেননা ইহুদির মধ্যে হীনম্মন্যতা কাজ করে না যে আমাকে দাঁড়িয়ে রাখলে কেউ সন্ত্রাসী বলবে কেউ জঙ্গি বলবে এটা পরোয়া করে না ও হচ্ছে ওর নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্ট আর আমরা গোলাম আছি কেন আমাদের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই আমাদের নবীর আকীদা এবং বিশ্বাসের উপর আমাদের কনফিডেন্স নাই এগুলোই বোঝা যায় যখন মুসলমানের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে দুর্গাপূজার অভিনন্দন জানায় যে কোন লেভেলে তাদের হীনম্মন্যতার স্তর যে ও যদি দুর্গাপূজার অভিনন্দন না জানায় তাহলে মানুষকে বলবে সাম্প্রদায়িক মানুষের কথা থেকে বাঁচতে এখন ওকে দুর্গাপূজার অভিনন্দন জানাতে হবে শিরিকের সাথে কম্প্রোমাইজ করতে হবে আর এই এক নামে আরো কত জায়গায় কম্প্রোমাইজ হবে তা আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে তার মানে কি আমি এটা বলতে চাচ্ছি যে তাদের কোনো অধিকার নাই পূজা করার জি না এটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় একজন অমুসলিমের পূর্ণাঙ্গ অধিকার আছে তার দিন মানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো অমুসলিম জিম্মিকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না জিম্মি মানে কি জিম্মি শব্দের অর্থ হচ্ছে যার দায়িত্ব নেওয়া হয়েছে জিম্মেদারি নেওয়া হয়েছে জিম্মেদারি শব্দটা তো অন্তত আপনারা জানেন জিম্মেদারি শব্দটা জিম্মি থেকে এসেছে যার দায়িত্ব নেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল মুসলমান জিম্মেদারিতে সমান সকল মুসলমান জিম্মেদারিতে সমান এই বাক্যের অর্থ কি এই বাক্যের অর্থ হচ্ছে মক্কায় যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করছেন সেই দিন মক্কায় অবস্থানরত কোনো মুসলিম মুচি মক্কায় অবস্থানরত কোনো মুসলিম নিম্ন স্তরের বেদুইন কৃষক অশিক্ষিত বেদুইন যত সামাজিকভাবে সে নিম্ন স্তরের হোক না কেন যদি মুসলিম হয় আর সে যদি বলে আমি এই মুশরিককে নিরাপত্তা দিলাম তাহলে আমি মুহাম্মদ বলতেছি মুসলমানেরা জিম্মেদারি বা নিরাপত্তায় সমান আমি মুহাম্মদ নিরাপত্তা দিলে ও যেমন নিরাপদ মুসলমানদের সামাজিকভাবে সর্বনিম্ন স্তরের একজন বাবুর্চি মেথর মুচিও যদি কাউকে নিরাপত্তা দেয় তাহলে আমার মুহাম্মদের নিরাপত্তা দেওয়ার মতো সমান
এটা মক্কায় যেদিন আল্লাহর নবী প্রবেশ করেন সেই দিন ঘোষণা দিয়েছিলেন তাহলে যেখানে সামাজিকভাবে নিম্ন স্তরের একজন মুসলমানও যদি বলে আমি হিন্দুকে আশ্রয় দিয়েছি তাহলে সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য ফরজ আর আশ্রয় মেনে নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেখানে রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে মানে জিম্মা নিয়েছে কে রাষ্ট্র মুসলিম রাষ্ট্র দায়িত্ব নিয়েছে আমি একা একা নিরাপত্তা দিয়েছি আপনি যদি ওকে এখন ডিস্টার্ব দিতে যান আপনি হচ্ছেন ইসলামের দৃষ্টিতে বড় গুনাহগার ওকে যদি হত্যা করতে যান আপনি জান্নাতের গন্ধও পাবেন না শুধু মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের নিরাপত্তার কথা নয় মুস্তামান যারা মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে মুসলিম রাষ্ট্রে প্রবেশ করেছে যেমন আজকের আধুনিক যুগে বলা হয় ভিসা আর ওই যুগের ভাষায় বলা হয়েছে মুস্তামান নিরাপত্তা নিয়ে প্রবেশ করা রাষ্ট্রদূতেরা আর এক রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রবেশ করে আর আমরা আধুনিক যুগে বলছি ভিসা তাহলে যারা মুসলিম রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রবেশ করেছে তাদের গায়ে হাত দেওয়া যাবে না তাদের জান মাল সবকিছু নিরাপদ তাদের ইবাদত দিন সবকিছু নিরাপদ যে হাত দিবেও জান্নাতও যেতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব ভাষ্য অনুযায়ী তাহলে যে অমুসলিম আমার দেশে বাস করছে ও নিরাপদ যে অমুসলিম আমার দেশে ঘুরতে এসেছে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সেও নিরাপদ তাহলে কি বাকি অমুসলিম রাষ্ট্রে যারা আছে তাদের সবাইকে হত্যা করা যাবে না যে অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্র চুক্তিবদ্ধ আর এক মুসলমানের চুক্তিকে সম্মান করাও আপনার এবং আমার দায়িত্ব সেখানে রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে চুক্তি করেছে তাহলে চুক্তিবদ্ধ অমুসলিম রাষ্ট্রের নাগরিকও মুসলমানদের হাত থেকে নিরাপদ তাহলে কে বাকি থাকলো যেই অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি নাই মানে যুদ্ধ চলতেছে ওটাকে বলা হয় দারুল হারব যেই দেশের সাথে মুসলিম দেশ যুদ্ধ করতেছে তাহলে যেই দেশের সাথে মুসলিম দেশ যুদ্ধ করতেছে সেই দেশের কি সবাইকে হত্যা করা যাবে তাও নয় ওই দেশের যারা অস্ত্র হাতে যুদ্ধের মাঠে এসেছে তাদেরকে হত্যা করা যাবে তাও যুদ্ধরত অবস্থায় আলাদা প্রতিশোধ নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে হারাম করা আছে যে আমি আর আপনি আপনি কাফের আমি মুসলিম যুদ্ধ করতেছি আপনি মারা গেলেন এখানেই আমার কাজ শেষ আপনি মারা গেলেন আবার আলাদা করে আপনার উপর রাগ তুলবো রাগ তুলে আপনার কান কেটে নেব আপনার হাত কেটে নেব আপনার কলিজা কেটে নেব হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের মাঠে এটাকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন এটা অন্যায় এমনকি যুদ্ধের মাঠে আসা নিরস্ত্র নারী এবং শিশুকে হত্যা করা হারাম অথচ কাফের তাহলে আমার বলার উদ্দেশ্য এটা নয় যে সে অনুমতি পাবে না অবশ্যই সে পূর্ণ নিরাপত্তা পাবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কেন আপনার দিনকে বিকৃত করছেন আপনি কেন শিরকের সাথে কম্প্রোমাইজ করছেন এত সহজে একজন হিন্দু যদি বিশ্বাস করে যে গরু তার দেবতা তো আপনি যদি তার সামনে তার গরুকে জবাই করেন তাহলে সে যদি কষ্ট পায় মানসিকভাবে আমি জানি না তার কষ্ট কতটুকু হবে কেমন হবে জাস্ট উদাহরণ দিচ্ছি তাহলে কোথাও যখন শিরক হচ্ছে তখন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে জুলম অত্যাচার করা হচ্ছে এটা কেমনে একজন মুসলমান আনন্দের সাথে গ্রহণ করতে পারে কেমনে একজন মুসলমান সেটার অভিবাদন সংবর্ধনা জানাতে পারে অসম্ভব বরং যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করে নতুন করে ইসলামে আসতে হবে আপনি শিরকের প্রতি সন্তুষ্ট অবস্থায় মুসলমান থাকতে পারেন না আপনি কি অবস্থায় থাকবেন আপনি থাকবেন দুঃখিত কষ্টে কুষ্ঠিত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন তাদের হেদায়েত হয় এবং তাদের মধ্যে দাওয়াত দিবেন যেন তাদের হেদায়েত হয় কিন্তু আপনার অন্তরে থাকবে কষ্ট দুঃখ সম্মানিত উপস্থিতি আমি আমার এই সামগ্রিক আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি
ইসলাম দ্বীন হিসেবে ইসলামের সামগ্রিক রূপ এবং ইসলাম যদি কখনো ক্ষমতায় যায় সেটি কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম ক্ষমতায় বাস্তবায়িত হবে এবং হবে আজ হোক কাল হোক পরশু হোক হবে আমাদের করণীয় কি সেটিও তুলে ধরেছি শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ন্যায়পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে আপনি সালাত দিয়ে সঠিক আকীদা দিয়ে জান্নাতে যেতে পারবেন তাওহীদ দিয়ে জান্নাতে যেতে পারবেন কিন্তু আপনার মধ্যে যদি সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকে আল্লাহ আপনাকে গোলাম রেখে দিবে কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ দিবে না আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইলে সবসময় সত্য বলতে হবে সত্য প্রতিষ্ঠা করতে হবে সালাত এবং সঠিক আকীদার পাশাপাশি মানুষের সাথে ন্যায়পরায়ণ হতে হবে প্রতিষ্ঠান পরিচালনায় ন্যায়পরায়ণ হতে হবে মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন পরিচালনায় ন্যায়পরায়ণ হতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এগুলোর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম প্রতি 20 বছর 25 বছর পর 5 আগস্ট আসবে কিন্তু ওই সময় আপনি প্রস্তুত কিনা তার প্রস্তুতি এখন নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামকে আরো গভীরভাবে বুঝার এবং ইসলামের সামগ্রিক রূপটা অনুভব করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন বক্তব্যের শেষে দিনাজপুরে আসব আর জামিয়া সালাফিয়ার কথা যদি না বলি তাহলে এটা অন্যায় হবে নিজের সাথে আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের এক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দেশের এবং বিদেশের শিক্ষক মণ্ডলী দারস দেয় প্রায় বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রায় 4 মাস দারস দিয়েছেন ডক্টর জাহিদ আল জোহানি জামিয়া সালাফিয়াতে তারপরে 1 মাস দারস দিয়েছেন শেখ মনসুর আল খালাফ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এসে জামিয়া সালাফিয়াতে তারও পূর্বে 3 জন শিক্ষক এসে দারস দিয়েছেন 1 সপ্তাহ থেকে 10 দিন আর এই চলমান আন্দোলনের সময় 7 জন পুরো সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাশায়েখদের আসার কথা ছিল নিরাপত্তার অভাবে আমাদের টিকিটগুলো মারা গেছে ক্যান্সেল করতে হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হয়েছি কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারিনি তবে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে তারা আসবে বলে আমরা আশা করছি পাশাপাশি ভারতের যেগুলো আহলুল হাদিসদের বড় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস জামিয়া সালাফিয়া বানারসের যারা মুহাদ্দিস তারা জামিয়া সালাফিয়াতে মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছে ভারতের বড় বড় উচ্চ শিক্ষিত আলেম ওলামা 4-5 জন জামিয়া সালাফিয়াতে দারস প্রদান করছে এটি বাংলাদেশের এক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা শাখা দিনাজপুরে হয়েছে দিনাজপুরের মানুষকে মনে করতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত এবং নিয়ামত এবং এই দয়া এই রহমত এই নিয়ামতকে মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের এটা আপনাদের জন্য পরীক্ষা অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা রাখা যাবে না অন্তরে কোনো প্রকার দুর্বলতা রাখা যাবে না জামিয়া সালাফিয়াকে ভালোবাসতে আপনি দরকার হয় যাচাই করেন মানে আপনি জামিয়া সালাফিয়াকে সহযোগিতা করার আগে পরীক্ষা করেন জামিয়া সালাফিয়াকে যে আমাদের নিয়াত কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের টার্গেট কি আমরা ডেডিকেটেড কিনা একদল উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে আমাদের ডেডিকেশন আছে কিনা আমাদের পরিশ্রম চিন্তা এবং শ্রম আছে কিনা যদি থাকে তাহলে আপনার ইমানি দায়িত্ব সেখানে সহযোগিতা করা এবং ইফতেরাক তৈরি না করা এত বড় প্রতিষ্ঠান গোটা উত্তরবঙ্গের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনাদের দিনাজপুরে সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হবে এটি এখনই সেখানে জমির পরিমাণ 18 বিঘা মাত্র 2 বছর হয়নি প্রতিষ্ঠানের বয়স 4-তলা বিল্ডিং সম্পূর্ণ আর মসজিদের কাজ আজ থেকে আরম্ভ হচ্ছে বাইতুল হাম জামে মসজিদ দিনাজপুর জামিয়া সালাফিয়াতে বলেন আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের তো আরও অসংখ্য কার্যক্রম আছে দেশ ও জাতির জন্য আমরা কাজ করে যাচ্ছি মাসিকাল ইতেসাম বড় বড় জ্ঞানীগুণী যাদের নাম বললাম যাদের কথা বললাম তারাই আপনাদের ফতোয়া বোর্ডের সদস্য মাসিকাল ইতেসামে আমি নিজে লিখি আমাদের দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মক্তব পরিচালনা করতেছে 400-এর অধিক মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে তাদের যাতায়াত খরচও আমরা দিয়েছি থাকা খাওয়া খরচও আমরা দিয়েছি আপনাদের দিনাজপুরেও মক্তবের প্রতিযোগিতা হয়েছে সারা দেশে হচ্ছে 12টা সেন্টারে যে মক্তব প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী ছাত্র অথবা ছাত্রীর অভিভাবক সহ ওমরার পুরস্কার ঘোষণা করা আছে এতে আমাদের কোনো স্বার্থ নাই রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে যাক এটাই আমাদের চিন্তা মুসলমানের সন্তান কোরআন শিখুক দিন শিখুক এটাই টার্গেট
এই জন্য আমি বহু বক্তব্যে ঘোষণা দিয়ে রেখেছি মসজিদে বক্তব্য চালু করবেন আমি ফিসাবিল্লাহ আপনার মসজিদে আসব আমি না আসতে পারি আমার কোনো প্রতিনিধি আসবে না পারলে আপনার ইমামকে আমার প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে আপনার বক্তব্য পরিচালনার ব্যবস্থা করব অর্থনৈতিক অভাবে বক্তব্য বন্ধ হয়ে গেলে অর্থনৈতিক সহযোগিতা দেব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এবং দিচ্ছি আমরা 150 অধিক বক্তব্যে প্রতি মাসে আমাদের সহযোগিতা যায় আর এই পট পরিবর্তনের প্রেক্ষিতে সাধারণ জেনারেল শিক্ষিত ছাত্র জনতার মধ্যে দাওয়াতী কাজ করার জন্য আমরা মিরপুর 12তে একটি দাওয়া সেন্টার নিয়েছি সেখান থেকে জেনারেল শিক্ষিত ছাত্র জনতার মধ্যেও দাওয়াতী কাজ চলতেছে এবং সামনে আরো বেগবান হবে বলে আশা করছি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে আল্লাহুম্মা আমিন তাহলে জামিয়া সালাফিয়া দিনাজপুরের মাটিতে দিনাজপুরবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে যেমন নিয়ামত তেমন পরীক্ষা এই নিয়ামতকে আপনারা অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা না রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করেন এবং আগামী দিনাজপুরের যে সালাফি কনফারেন্স আছে 30-31 জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে মানুষকে নিয়ে অংশগ্রহণ করেন আগামী 7 এবং 8 নভেম্বর সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় সেখানেও অংশগ্রহণ করেন আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই ব্যক্তিগত কোনো স্বার্থ নাই মুসলমানের সন্তানেরা দিন শিখবে দিনের জ্ঞান আমরা ছড়িয়ে দিব এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই আহ্বানকে সামনে রেখে আমরা চাই আল্লাহ আপনাদের অন্তরকে নরম করুক আল্লাহ আপনাদের অন্তরকে মাইল করুক আল্লাহ আপনাদের অন্তরকে পরিবর্তন করুক আপনাদের অন্তরে জামিয়া সালাফিয়ার জন্য নিষ্কলুষ খালেস ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনাজপুরবাসীর জন্য এই মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদের অন্তরে আল্লাহর কাছে দোয়া করছি তাদের অন্তরে আল্লাহ খালেস ভালোবাসা দিয়ে দিক আল্লাহুম্মা আমিন আর যেই মসজিদে এসেছে এই মসজিদের কথাও ভুলবেন না নতুন দায়িত্বশীলেরা এই মসজিদের দায়িত্ব নিয়েছে সালাতের পরে আপনাদের কাছে আমিও দুই এক মিনিট কথা বলবো তারাও হয়তো কথা বলতে পারে তো নতুন দায়িত্বশীলদেরকে উৎসাহিত করার জন্য মসজিদের উন্নয়ন সাধনের জন্য সিসি ক্যামেরা হোক বা আরও যে কোনো প্রয়োজনে হোক